লেখক পাঠকদের মিলন মেলায় জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। ছুটির দিনে সকালটা শিশুদের কলকাকুলিতে মুখরিত ছিল বইমেলা প্রাঙ্গণ। বিকেলে মেলা প্রাঙ্গণে নবীন প্রবীণ লেখকদের মুখোমুখি হন পাঠকরা। অনেকেই প্রিয় লেখকের কাছ থেকে বই নিতে পেরে খুশি। বইমেলা ঘুরে এসে আরো জানাচ্ছেন এনায় নাহিদ। বাবার হাত ধরে বইমেলায় প্রথম এসেছেন যমজ দুই বোন মিফতা এবং তানজিবা। প্রিয় বই হাতে পেয়ে দারুণ খুশি তারা। বইমেলায় অনেক মজা লাগছে, আমার বিজ্ঞানের বই খুব ভালো লাগে। ছুটির দিনে বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ছিল শিশু প্রহর। বাবা মার হাত ধরে মেলায় এসে খুশি শিশুরা। আমি বইমেলায় বিভিন্ন ধরনের মজার বই দেখেছি এবং আমি মজার বই পড়তে অনেক বেশি ভালোবাসি। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। এখন আমি রূপকথার বই কিনবো, ছড়ার বই কিনবো। শুক্রবারের বিকেলটা সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয় লেখক পাঠক মিলন মেলায়। পাঠকদের মুখোমুখি হন নবীন প্রবীণ লেখকরা। মেলার পরিবেশ খুব সুন্দর এবং আবহাওয়াটাও খুব সুন্দর। রোদ উঠেছে, আবার বসন্তের বাতাসের মতো একটা শীতল বাতাসও আছে। বই মেলা মানুষের যে বই মেলার প্রতি টান সেটা দিনে দিনে বাড়ছে। আমাদের এখানে পাঠক বাড়ছে এবং আমি মনে করি না যে ভালো বইয়ের পাঠক নাই, যারা বলে তারা ভুল বলে। নতুন বইগুলো তারা ভালোবাসায় গ্রহণ করছে, এজন্য পাঠকের কাছে কৃতজ্ঞতা। মেলায় বেচা বিক্রিও বাড়ছে বলছেন প্রকাশকরা। তিল দালনের ঠাঁই নেই, মানুষ ঢুকতে পারছে না, আর সেইখানে আমি এটাকে খুব পজিটিভ দেখি। খুব আমার কাছে খুব আনন্দের খবর যে এত মানুষ আসছে বইমেলায়। পাঠক বাড়বে এবং লোক সমাগম বৃদ্ধি পেলেই পাঠকের সংখ্যা বাড়ে। 30টি বই চটের মধ্যে মাটিতে বিছিয়ে যে মেলা শুরু করেছিল সে মেলাটি অনেক বড় হয়েছে, অনেক বিস্তৃত এলাকা জুড়ে এখন মেলা হচ্ছে, কিন্তু প্রফেশনালিজমটা ডেভেলপ করেনি। সবাই যে বই কিনবে এটা আমরা আশা করি না, কিন্তু যারা এসেছে তারা বইয়ের জন্য এসেছে, এটা আমাদেরকে আশান্বিত করে। টয়লেটটার ওখানে যান আপনি, গণমাধ্যম কর্মী গিয়ে দেখবেন যে মানুষের কী পরিমাণ দুর্ভোগ। আপনি এখানে ধুলাবালি দেখেন, মেলায় পর্যাপ্ত পরিমাণে কোনো পানি নেই, ব্যবস্থাপনার চূড়ান্ত অব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা আসলে আগাচ্ছি। অভিভাবক ও নানা বয়সী পাঠকরা মেলায় এসে দারুণ উচ্ছ্বসিত। খুব মজা লাগছে, খুব উপভোগ করছি। আমার মেয়েকে আমি চেষ্টা করি, ওর তো 2 বছর, আমি গত 2 বছরই ওকে নিয়ে এসেছিলাম। আসলে যাওয়ার তো ওরকম জায়গা নেই, তাই ভাবলাম যে বাচ্চাকে নিয়ে চলে আসি। তো আমার বাচ্চাও মাত্র কথা বলা শিখেছে, তা আমি চাই যে ও ভালো মতো করে বাংলা ভাষাটা শিখুক। আমি ওর বাবা সহ আসতাম, বইমেলা আমার খুব প্রিয় একটা জায়গা। তো এবার ওদের প্রথম বইমেলায় আসা, বইমেলায় এত বই। আমার তখন একটা স্বপ্ন ছিল যে আমি হয়তো একদিন আমার বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবো। আজকে আমার আলহামদুলিল্লাহ আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমার পরীক্ষা চলতেছে, কিন্তু তাও যেহেতু বইমেলা মিস করা যাবে। সোহানি শিফার এই বইটা অনেক ভালো যাচ্ছে, এটা হচ্ছে লাস্ট নম্বর 403। আর এছাড়াও হচ্ছে কিছু উপন্যাস যাচ্ছে, তার মধ্যে দৈনিক ভালোবাসার কাগজ, রনি ভাইয়ের এই বইটা অনেক ভালো চলতেছে। বাঙালির চিরায়ত ইতিহাস ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে বইয়ের জুড়ি নেই মনে করেন লেখক পাঠকরা। এন আই নাহিদ, দেশ টিভি, ঢাকা।